মদপান অবৈধভাবে ওয়াকিটকি রাখার দায়ে সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে ইরফান সেলিমকে 1.5 বছরের কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত লালবাগে হাজি সেলিমের বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় অস্ত্র, মদ, ইয়াবা ও 38টি ওয়াকিটকি। এ ঘটনায় অস্ত্র ও মাদক আইনের আলাদা মামলায় আজ ইরফান সেলিমকে আদালতে তোলা হবে। এর আগে নৌবাহিনী কর্মকর্তাকে মারধরের ঘটনায় মামলা হয় তার বিরুদ্ধে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনপ্রতিনিধি বা যেই হোক অপরাধ করলে ছাড়া পাবে না। এভাবেই নিজের ক্ষোভ ঝাড়ছিলেন নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিম আহমেদ খান। ঘটনার সূত্রপাত কলাবাগানে। রোববার সন্ধ্যায় নৌবাহিনীর এই কর্মকর্তার মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে সংসদ সদস্য স্টিকার লাগানো হাজি সেলিমের গাড়ির। এ নিয়ে বাকবিতণ্ডা। এক পর্যায়ে নৌ কর্মকর্তাকে মারধর। এ সময় ওই গাড়িতে ছিলেন দক্ষিণ ঢাকার 30 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিম। এখানে তাদের সাথে একটু হিসিং হয়, সেই হিসিংয়ের একটা পর্যায়ে এটা কিছুটা হাতাহাতি পর্যায়ে চলে যায়। পুলিশ সাথে সাথে এখানে রেসপন্ড করে এবং গাড়িটাকে পুলিশ হেফাজতে নেয়, গাড়ির ড্রাইভারকে পুলিশ হেফাজতে নেয়। মারধর ও হত্যা চেষ্টার অভিযোগে ধানমন্ডি থানায় মামলা করেন নৌবাহিনীর ওই কর্মকর্তা। ইরফান সেলিম সহ 4 জনের নাম আসে এজাহারে, অজ্ঞাত আসামি আরও 3 জন। মামলা সহ আরও কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লালবাগে হাজি সেলিমের বাসায় অভিযান চালায় র্যাব। দিনভর প্রায় 8 ঘন্টার এই অভিযানে উদ্ধার হয় অবৈধ অস্ত্র, মদ, 400 পিস ইয়াবা ও 38টি অনুমোদনহীন ওয়াকিটকি। সন্ধান মেলে টর্চার সেলেরও। ইরফান মোহাম্মদ সেলিমের বাসা থেকে আমরা ওয়াকিটকির বেজ স্টেশন অর্থাৎ ওয়াকিটকির মেইন যে সেন্টার সেটি সহ আমরা প্রায় 38টি ওয়াকিটকি সেট জব্দ করি। এলাকা চাঁদাবাজি সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে পরিচালনা করার জন্যে এই ওয়াকিটকি সেটগুলা ব্যবহৃত হয়ে থাকে। এর পাশাপাশি আমরা একটি অনুমোদনবিহীন ইয়ারগান, গুলি এবং হ্যান্ডকাফ আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। পরে রাতে অভিযান চালানো হয় হাজি সেলিমের আরও একটি প্রতিষ্ঠান মদিনা আশিক টাওয়ারে। সেখান থেকে ছুরি, দড়ি, হকিস্টিক, ওয়াকিটকি সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। অপরাধ করে কেউ ছাড় পাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। জনপ্রতিনিধি অপরাধ করলে তাকেও আইনের মুখোমুখি হতে হবে বলেও জানান তিনি। যেই ঘটনা ঘটাক আমরা কাউকে ছাড় দিচ্ছি না, আপনারা সেটা দেখেছেন। সে জনপ্রতিনিধি হোক কিংবা সে সমাজের উচ্চ লেভেলের লোক হোক, কাউকে আমরা ছাড় দিচ্ছি না। দেশ যেমনে এগিয়ে যাচ্ছে, আমরা আইনের শাসন প্রতিষ্ঠিত করার জন্য আমরা জাতির কাছে ওয়াদাবদ্ধ এবং আমরা সেই অনুযায়ী কাজ করছি। এ বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ ঢাকার 30 নম্বর ওয়ার্ডে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেন এমপি হাজি সেলিমের ছেলে ইরফান সেলিম। তখনও প্রতিপক্ষের উপর একাধিক হামলার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।